ও যদি টাকা না দেয় আমি গাড়ি ছাড়বো না। এমাজে ওইটা ই গাড়ি না সিলভার গাড়ি, সিলভার গাড়ি কোনটা? আজকে দিন দাদা পয়েন্ট খাই আমি পুলিশে, আমি আমি গাড়ি ছাড়বো না। আপনারা যে কোনো ভাবে যাচাই হইরা দেখুন, এটা শেরপুরের গাড়ি। আমি তো যদিন বাড়া চালাইতাম তাহলে তো টাইমে জিনিস লইয়া যাইতাম, আমি তো টাইমে লই গেছি না, টাইমের সাথে আমার কোনো রিলেটিভ নাই, তাহলে আমার এটা কেমনে টাইমে লই গেছে যাইব? গাড়ির ভিতরে আমার জিনিস আর আমার বান্ধবীর মোবাইল, আমার মোবাইলটা আমি সাথে নিয়ে গেছিলাম, আর আমার বান্ধবীর মোবাইল, এরপরে এই কাপড় আর কিছু ব্লুটুথ আর কিছু মার্কেট করছিলাম, ওটাই পাঠিয়ে নিয়ে গেছে। তিনটা মাস ধরে ওটাই পাঠিয়ে খুঁজতেছি, আমি পাইতেছি না। আজকে দিন দাদা পয়েন্ট খাই আমি পুলিশে, আমি পুলিশের কাছে আমি সহযোগ করে নিছি যে ভাইয়া ইলাই লেখান আমার ব্যাগ গুলা, প্রায় 25,000 টাকার উপরে আমার জিনিসগুলো প্রাইজ হবে। হ্যাঁ, আমার এই জিনিসগুলো আমি উদ্ধার করতাম চাইলাম, আপনারা সহযোগিতা চাই। এমাজে ওইটা ই গাড়ি না সিলভার গাড়ি, সিলভার গাড়ি কোনটা? আমার গাড়ি তো একটা, এখন আমার গাড়ি যদি দুইটা থাকে তাহলে ভাই আপনি মালিকানা যাচাই করেন, দেখুন আমার নামে তো একটা গাড়ি, এখন আমার আর একটা গাড়ি আছে, এই আছে সেই আছে, এগুলো অভিযোগ করে রাতাই। তাই যদি কোন ডকুমেন্ট আপনারা দেখায় তখন তাহলে আইনে আশ্রয় নেও, আমি ওর নিতে রাজি, থানার যাইতে রাজি। স্যাররে কইছি আমি থানার যাইতাম যে কোনো প্রমাণ হয় শাস্তি দিতা। জি না, আমার কোনো গাড়ি নাই। আমরা কারে গেছিলাম, ড্রাইভার ওগু আরেকটা ছেলে আছিল ওর সাথে, ওর সাথে আরেকটা ছেলে আছিল। এমসি কলেজের সামনে থেকে অনেক কন্ট্যাক্ট করেছে, আমি আমার বান্ধবী দুইজন আমরা জাফলং যেতাম, এখন জাফলং যাওয়ার পথে গাড়ি তো গেছিলাম আমরা গোসল করতে, আমি আমার বান্ধবী শহরে আসছিলাম আর ড্রাইভার একসাথেই গেছিলাম, যে আমি কইছি যে ভাই একসাথে আইন, একসাথে গেছি, ওরা ওই সাইডে আসলো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, আইসা মানে ফোন দিতেছে এই জায়গা থেকে ফোন ধরতেছে না, তখন ফোন দিছে যে আমরা তো গাড়ির দিকে আছি, তখন গাড়ির সামনে আইসা এদিকে গাড়িও নাই মানুষও নাই। ঠিক আছে, আজকে দিন দাবাদারে পাইছি, ওরে আমি একাইছি প্রায় 3 মাস আগে, পরে আমরা এই টমটমে এসে এনজি আইছি। Thank you.